হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেন আর ফ্রেন্ড। আপনার যদি বাড়িতে ফলের গাছ করার ইচ্ছে থাকে, তাহলে একটি থাইল্যান্ড ভ্যারাইটির বারো মাসই আমড়ার গাছ এনে করতে পারেন। ভুলেও কিন্তু দেশি আমড়ার জাত এনে করবেন না, কেননা দেশি আমড়াটা খেতেও ভালো না আর ফলনও বারো মাস হয় না। থাইল্যান্ডের বারো মাসই আমড়া যেটা, সেটা সারা বছরই গাছে ছোট বড় মাঝারি সব ধরনের ফল হয়ে থাকে। ওপরে দেখলেন ছোট সাইজের ফল, একটু নিচে আসলে দেখা যাবে বড় সাইজের, মোটামুটি বড়, যা 40 বা 50 দিন হবে এরকম সাইজের ফল হয়ে আছে। কিন্তু ফলের নিচের দিকে লক্ষ্য করলে দেখা যাবে কালো কালো কীরকম একটা স্পটের মতো হয়ে আছে। এই স্পটটা কেন হলো? এটা ছত্রাকের আক্রমণের কারণে হয়ে থাকে। ফলটা যখন ছোট ছিল, তখন যদি এতে ছত্রাকনাশক স্প্রে করা হতো, তাহলে আজকে ফলে এই স্পটটা হতো না। এই গাছের আরেকটি বিশেষত্ব হলো, শীতকালে যখন গাছের সমস্ত পাতা ঝরে যায়, সেই সময়ও গাছে ছোট বড় মাঝারি সাইজের প্রচুর ফল থাকে, যা দেখতে খুবই সুন্দর লাগে। এই গাছে যখনই কোনো ব্রাঞ্চ হয়, তার ডগায় মুকুল আসে আর সেই মুকুল থেকে ফল হয়। এই ফলগুলো যে দেখতে পাচ্ছেন, এর বয়স মোটামুটি এক মাস হবে। এরকম বিভিন্ন সাইজের ফল গাছে থাকবে, তা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে এটা বারো মাসই জাতের গাছ। আর যদি আপনি চারা গাছ কেনেন, তাহলে অবশ্যই কোনো বিশ্বস্ত নার্সারি থেকে কিনবেন। আমাদের এখানে লাগাতার 20-22 দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে, যার জন্য কোনো গাছ টবে বসানো সম্ভব হচ্ছে না। আপনারা যদি চান নার্সারি থেকে এই গাছটি কিনে আনার পর থেকে টবে বসানো সম্পূর্ণ পরিচর্যা নিয়ে একটি ভিডিও আমি তৈরি করি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বৃষ্টি কমলে আমি অবশ্যই ভিডিওটি তৈরি করে চ্যানেলে আপলোড করব। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এতে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।